হয় নহয়? কারণ স্মার্ট মিটারত যদি বিল বেশি হয় এ এস সি বি টু ইনকাম তো বাড়িব লাগিব, আর এ এস সি বির ইনকাম তো আমি তো লুকাব নোৱাৰো, কিন্তু এ এস সি বির ইনকাম তো তো বঢ়া নাই। স্মার্ট মিটারে যদি বিল বেশি দিয়ে বিলর টাকাটা কত যাব? রাজকোষত আহিব লাগিব। কালি বিধানসভাত প্রশ্ন করিলে হল যে রাজকোষত টাকা বেশি আহিছে নেকি? ইয়াতো জানার বহুত উপায় আছে। আর লগতে মই কৈছো কি যে আমার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মানুষের ঘর ইলেকট্রিসিটির বিল বেশি আহে, এই ইস্যুটো আকো অক্টোবর পা নোহা হয়ে যাব। আর 1 এপ্রিলত তো আমি ইলেকট্রিসিটির দামও 1 টাকা কমাই দিম। ভারতের কোনো রাজ্যের দাম নকমায়, অসমে প্রথম কমাব। গতি তথাপিতো মই স্মার্ট মিটার লৈ যুক্তি তর্কত না যাও, অহা কালির ভিতর আপনাদের মোক জনাই দিব, মোর অফিসের পর আপনাদের ফোন করিব যে যোনজন সাংবাদিকে বিচারে যে ঘরত একটা স্মার্ট মিটার ম্যানুয়াল মিটার আমি দুটা লগা, আর আপনাদের পরীক্ষা করে লব হয় নহয়? কারণ স্মার্ট মিটারত যদি বিল বেশি হয় এ এস সি বি টু ইনকাম তো বাড়িব লাগিব, আর এ এস সি বির ইনকাম তো আমি তো লুকাব নোৱাৰো, কিন্তু এ এস সি বির ইনকাম তো তো বঢ়া নাই। স্মার্ট মিটারে যদি বিল বেশি দিয়ে বিলর টাকাটা কত যাব? রাজকোষত আহিব লাগিব। কালি বিধানসভাত প্রশ্ন করিলে হল যে রাজকোষত টাকা বেশি আহিছে নেকি? ইয়াতো জানার বহুত উপায় আছে। আর লগতে মই কৈছো কি যে আমার জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মানুষের ঘর ইলেকট্রিসিটির বিল বেশি আহে, এই ইস্যুটো আকো অক্টোবর পা নোহা হয়ে যাব। আর 1 এপ্রিলত তো আমি ইলেকট্রিসিটির দামও 1 টাকা কমাই দিম। ভারতের কোনো রাজ্যের দাম নকমায়, অসমে প্রথম কমাব। গতি তথাপিতো মই স্মার্ট মিটার লৈ যুক্তি তর্কত না যাও, অহা কালির ভিতর আপনাদের মোক জনাই দিব, মোর অফিসের পর আপনাদের ফোন করিব যে যোনজন সাংবাদিকে বিচারে যে ঘরত একটা স্মার্ট মিটার ম্যানুয়াল মিটার আমি দুটা লগা, আর আপনাদের পরীক্ষা করে লবো।